বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে গ্রুপ ডি এবং ক্লার্ক পদে নিয়োগ করতে চলেছে। শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে। তো কি কাজ করতে হবে এই ভিডিওর মাধ্যমে সবই বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব এবং কি বিজ্ঞপ্তি ডাউনলোড করার লিঙ্কও তোমাদের দিয়ে দেব। তার জন্য ভিডিওটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে না স্কিপ করে। আর যারা এখনও পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি করে নাও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিও দেখার জন্য। তো চলো ভিডিও শুরু করা যাক। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ উপস্থাপনায়। এখানে চারটি ক্যাটাগরিতে নিয়োগ করতে চলেছে, যেখানে রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক দুটো শূন্যপদ রয়েছে, গ্রুপ সি ক্লার্ক দুটো শূন্যপদ রয়েছে, এনসিসি ক্লার্ক একটি শূন্যপদ রয়েছে এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি ডি পদের জন্য দুটো শূন্যপদ রয়েছে। অ্যাকাউন্ট ক্লার্ক দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবেন, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস, সাথে ভালো নলেজ থাকতে হবে কম্পিউটারে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্ট রিলেটেড কাজের জন্য। অর্থাৎ অ্যাকাউন্ট রিলেটেড যে সমস্ত কাজ হয় তার জন্য এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর রয়েছে গ্রুপ সি পদে নিয়োগ, এখানে দুটো মাত্র শূন্যপদ, মিনিমাম কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, উচ্চ মাধ্যমিক পাস, সাথে ভালো কম্পিউটার নলেজ থাকতে হবে। এনসিসি ক্লার্কের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিক পাস, সাথে এনসিসি রিলেটেড ক্লারিক্যাল ওয়ার্কের ভালো কিছু ওয়ার্কার্সের জ্ঞান থাকতে হবে। তারপর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রুপ ডি পদে দুটো শূন্যপদ রয়েছে, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করে এসেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদনের জন্য মিনিমাম লাস্ট ডেট বলা হয়েছে 31/1/2022 4:30 সময়, এই মাসে আবেদন করতে হবে। এখানে টেন্টিভ ডেট থাকবে লিখিত পরীক্ষার জন্য 4/2/2022। এখানে গুগল ফর্মের থেকেই ইন্টারভিউ নেওয়া হবে এবং কি লিখিত পরীক্ষা হবে। যারা আবেদন করবেন তাদের জন্য একটাই কথা বলছি, এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে, শুধুমাত্র ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। কীভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য আপনাকে এই অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবেন? প্রথমে তো দোকানে গিয়ে A4 সাইজের কাগজ বার করে নেবেন। বার করার পরে সাথে যে যে ডকুমেন্ট লাগে, প্রথমত এখানে লাগবে ডকুমেন্ট হলো আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার মার্কশিট এবং কি আপনার বার্থ সার্টিফিকেট জন্য আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে আবেদনের জন্য। সাথে এটা কিভাবে আবেদন করবেন দেখুন, প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ চারটি যে শূন্যপদ রয়েছে, চারটি ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরির যে কোনো ক্যাটাগরি তোমাদের যদি পছন্দ হয় সেই ক্যাটাগরিতে সেই ক্যাটাগরির নাম লিখে দেবে। তারপর নিজের নাম লিখবে, বাবার নাম লিখবে, অ্যাড্রেস লিখবে, ডেট অফ বার্থ বসিয়ে নেবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যেখানে বলা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এবং কি পোস্ট গ্রাজুয়েশন, তো এইগুলো পুরোটা দেওয়া আছে। কোন ডিপার্টমেন্ট থেকে পাস করেছো, কত কোন বছরে পাস করেছো এবং কত পার্সেন্টেজ পেয়েছো, কম্পিউটার প্রপেন্সারি প্রোফেন্সি কম্পিউটার প্রোফেন্সিতে থাকছে আপনি কোন জায়গা থেকে কম্পিউটার শিখেছেন, কত বছর এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী আছে কম্পিউটারে বা নিজের কোনো থাকলে দিয়ে দিতে পারেন, এবং এসসি বা এসটি বা ওপিসি ক্যাটাগরিতে বিলং করছেন তার এখানে প্রুফটা দিয়ে দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ইমেল আইডি সাথে দিয়ে দিতে হবে। তারপর নিচে সিগনেচার করে আপনাকে জমা দিতে হবে। দেখুন 6 থেকে 10 পর্যন্ত যত ডকুমেন্টের কথা বলা হয়েছে সব ডকুমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। তো বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আপনি চলে যান আমার ডিসক্রিপশন বক্সে, যদি না পান তাহলে টেলিগ্রামের থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং কি নোটিফিকেশন। ভিডিও শেষ করছি, ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।